श्रेणी पंचम विषय गणित अध्याय दर ज्यामिति नीचे जेको दुटी प्रश्न उत्तर दाओ। एक आयतर एक बाहू छह सेमी अपर बाहू चार सेमी आयत अंकित आयतर वैशिष्ट्य लेखो। समाधान एक आयत आका এখানে বিপরীত বাহুগুলো সমান 6 সেন্টিমিটার এটা 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার এটা 6 সেন্টিমিটার এবং সাদা দিয়ে প্রত্যেক কোণ সমকোণ নিশ্চিত করা হয়েছে এবং পেন্সিল কম্পাসের সাহায্য নেওয়া হয়েছে। চিত্রে এবি সিডি একটি আয়তক্ষেত্র যেখানে এবি সমান সিডি সমান 6 সেমি এবং এডি সমান বিসি সমান 4 সেমি। বৈশিষ্ট্য আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান, আয়তের প্রত্যেক কোণ সমকোণ। খ নম্বর সামান্তরিকের একটি বাহু 5 সেমি অপর বাহু 3 সেমি এবং একটি কোণ 60 ডিগ্রি। সামান্তরিকটি আঁকো এবং সামান্তরিকের তিনটি বৈশিষ্ট্য লেখো। এখানে সামান্তরিকটি এই বিপরীত বাহু এটা 5 সেমি এটা 5 সেমি এবং এটা 3 সেমি এটা 3 সেমি এবং সাদা সাহায্যে 60 ডিগ্রি নেওয়া হয়েছে এবং পেন্সিল কম্পাসের সাহায্য নেওয়া হয়েছে। চিত্রে এবিসিডি একটি সামান্তরিক যেখানে এবি সমান সিডি সমান 5 সেমি, এডি সমান বিসি সমান 3 সেমি এবং বিএডি কোণ সমান 60 ডিগ্রি। বৈশিষ্ট্য সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান, সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান্তরাল, সামান্তরিকের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। গ নম্বর একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য 5 সেমি, বর্গটি আঁকো এবং অঙ্কিত বর্গের তিনটি বৈশিষ্ট্য লেখো। সমাধান এই বর্গটি আঁকার সময় সবগুলো বাহু সমান, আমরা এখানে 5 সেন্টিমিটার নিয়েছি সবগুলো বাহু এবং সাদার সাহায্যে প্রত্যেক কোণ সমকোণ নিশ্চিত করতে হবে এবং পেন্সিল কম্পাসের সাহায্য নিতে হবে। চিত্রে এবিসিডি একটি বর্গ যেখানে এবি সমান সিডি সমান এডি সমান বিসি সমান 5 সেমি। বৈশিষ্ট্য একটি বর্গের চারটি বাহু পরস্পর সমান, বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান, বর্গের প্রত্যেক কোণ সমকোণ। ঘ নম্বর একটি রম্বসের একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহু 4 সেন্টিমিটার, রম্বসটি আঁকো এবং অঙ্কিত রম্বসের তিনটি বৈশিষ্ট্য লেখো। সমাধান এখানে রম্বসটি আঁকানোর সময় চারটি বাহু সমান নিয়েছি, আমরা প্রত্যেক বাহুকে 4 সেমি নিয়েছি, সাদা সাহায্যে 60 ডিগ্রি নিয়েছি কোণ একটি এবং পেন্সিল কম্পাসের সাহায্য নিয়েছি। চিত্রে এবি সিডি একটি রম্বস যেখানে এবি সমান সিডি সমান এডি সমান বিসি সমান 4 সেমি এবং বিএডি কোণ সমান 60 ডিগ্রি। বৈশিষ্ট্য রম্বসের চারটি বাহু পরস্পর সমান, রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমান নাও হতে পারে, রম্বসের প্রত্যেক কোণ সমকোণ নাও হতে পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি, ধন্যবাদ।